ঢাকাতে আমরা যারা থাকি আমরা ঢাকাতে বলা যেতে পারে ভাগ্যবান বইমেলা পাই সব ধরনের সুযোগ সুবিধা পাই একইভাবে আপার সাথে যখন তানজিনা আপার সাথে কথা হচ্ছিল যারা দূরে থাকেন পাহাড়ে থাকেন তাদের জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষাকৃত কিন্তু আমরা দেখছি যে বইমেলাটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে ফেব্রুয়ারি মাস আসলে বইমেলার আয়োজন করা হয় এমনই বইমেলার আয়োজন করা হচ্ছে সিরাজগঞ্জে আমরা সেখানে যাব আমাদের প্রতিনিধি আছে গোলাম মোস্তফা রুবেল শুভ সকাল রুবেল শুভ সকাল রুবেল শুভ সকাল এমদাদ এবং কলি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে ঢাকায় কিন্তু আন্তর্জাতিক মানের বইমেলা হলেও সেই বইমেলার ছোঁয়া কিন্তু পায় না আমাদের মতো এই গ্রামগঞ্জে যারা মানুষ তারা সেই গ্রামগঞ্জের মানুষের মনের খোরাক থাকে বই পড়ার খোরাক থাকে সেই বই পড়ার খোরাকটি পূরণ করার জন্যই ছোট্ট একটা আয়োজন করা হয়েছে একটি বইমেলার সেই ঢাকার আদলে না হলেও একটু চেষ্টা করেছে সেই বইমেলার কিছুটুক ছোঁয়া এখানে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু কিছু ইতিহাসও রয়েছে সেই ইতিহাসগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই বইমেলাতে যে তার মধ্যে কিন্তু আসলে নতুন প্রজন্মের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বইমেলা সম্পর্কে জানছেন এবং নানা ধরনের বই পড়ছেন এবং বইয়ের সাথে তাদের নিবিড় একটি সম্পর্ক সেটি কিন্তু তৈরি করছেন এবং একসাথে কিন্তু বই প্রেমিকদের দেখছি আমরা নানাভাবে তারা এখানে সকালে এসেছে ছোটো ছোটো শিক্ষার্থীরা এসেছে তারা কিন্তু এসে বইগুলো পড়াশোনা করছে এবং পড়ছে মামনি তুমি কি ধরনের বই বেশি পছন্দ করো আমি আমি ইংলিশ বই পছন্দ করি আমার এটা পড়তে অনেক ভালো লাগছে এটা অনেক ইন্টারেস্টিং আমাদের রংধনু স্কুলে সবসময় সব উৎসব পালন করা হয় তো আমি প্রতিটাতে আসার চেষ্টা করি আর খুব ভালো লাগে ধন্যবাদ তোমাকে মামনি তুমি কি ধরনের বই বেশি পছন্দ করো আমি কবি সাহিত্য ধরনের বেশি বই পছন্দ করি কেমন লাগে বই পড়ে বই পড়ে অনেক ভালো লাগে বইমেলা কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আদৌ ঢাকায় কিন্তু যাওয়া সম্ভব হয় না এখান থেকেই তোমরা সেই বইমেলার ছোঁয়া পাচ্ছ কেমন লাগছে অনেক ভালো লাগছে আমাদের স্কুলে এত বড় একটা অনুষ্ঠান করেছে এজন্য আমরা অনেক আনন্দিত ধন্যবাদ দেখতে পারবেন যে নানা ধরনের বই কিন্তু সাজানো হয়েছে সব ধরনের বই কিন্তু রাখা হয়েছে সব বয়সীদের জন্য অর্থাৎ ছোট থেকে শুরু করে বড় সবার মাঝে একটি বই একটা বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা সেই মোড়ক উন্মোচনটা আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনি দেখতে পারবেন একটা লেখকের বই ইতিমধ্যে তারা মোড়ক উন্মোচন করছেন এখানকার যারা আয়োজক তারা তাদের সাথে একটু কথা বলতে চাইছেন মূলত যিনি আয়োজক এই যে হঠাৎ করে এই ধরনের বইমেলার আয়োজনটি কেন করলেন আমাদের জীবনের সাথে মিশে আছে ভাষা ভাষা হলো মায়ের ভাষা সেই ভাষাকে আনার জন্য 52 সালের 21শে ফেব্রুয়ারি যারা জীবন দিয়েছিল আসলে তাদের স্মরণে এবং তাদের জানার জন্যই আমাদের বইমেলা উৎসব হয়ে থাকে আমরা 21শে ফেব্রুয়ারি বইমেলার মাধ্যম দিয়ে শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ এবং তাদের আলোকিত জীবন প্রদানের জন্যই বইয়ের প্রতি যে আগ্রহ তৈরি করার উদ্দেশ্যে এই বইমেলার আয়োজন রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে এ ধরনের বইমেলাটি প্রতিটি স্কুলে হওয়া উচিত কিনা মনে করেন আপনি হ্যাঁ বই উৎসব প্রতিটি স্কুলে হওয়া উচিত বলে আমি মনে করি আমার উপজেলার পক্ষ থেকে আমি আসলে রংধনু মডেল স্কুলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এরকম ধরনের বই উৎসব আয়োজনের জন্য আসলে এরকম দরকার প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে এরকম বই উৎসব হইতে পারলে আমাদের ছেলেমেয়েদের মধ্যে একটা বই পড়ার একটা আগ্রহ সৃষ্টি হবে কারণ বই কিনা কেউ কখনো দেওয়ালে হয় না এই যে কথাটা এটা আসলে সত্য যে বইয়ের ভিতরে অনেক সুপ্ত জ্ঞান আছে এই জ্ঞানের দ্বারা মানুষ অনেক কিছু শিখতে পারে কাজে রংধনু মডেল স্কুল অবশ্যই আমরা বলছি মামনি তোমরা কি ধরনের বই বেশি পছন্দ মা আমার ইসলামিক বইগুলো এখানে দেখতে পারবেন যে নানা ধরনের শিক্ষার্থীরা কিন্তু রয়েছে সব বয়সী শিক্ষার্থীরা রয়েছেন তোমাদের কি ধরনের বই পছন্দ মা আমাদের অনেক ধরনের বই পছন্দ বিশেষ করে বিজ্ঞানের বিজ্ঞান বিষয়ক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনেক বই পছন্দ এখানে বিভিন্ন ধরনের বই আছে যেমন হচ্ছে বিজ্ঞান বিষয়ক আছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং বিভিন্ন ধরনের বই আছে যেগুলো আমাদের খুবই পছন্দ এবং আমাদের বই পড়তে খুবই ভালো লাগে ধন্যবাদ আপনাকে এই যে দেখতে পাবেন বিশেষ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণায় মুখরিত এই সারাদপুর যে কারণে কিন্তু এখানে রবীন্দ্রনাথের ভক্ত কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখছি এবং নানা ধরনের শিক্ষার্থীরা কিন্তু রয়েছে বিশেষ করে রবীন্দ্রনাথের সে রচনাবলী কিন্তু প্রতিটি খণ্ডই কিন্তু এখানে রয়েছে অর্থাৎ এখানে কিন্তু রবীন্দ্রনাথকেও কিন্তু তুলে ধরা হয়েছে অন্যরকমভাবে মামনি তোমরা সাধারণত কী ধরনের বই বেশি পছন্দ করো বঙ্গবন্ধু রিলেটেড বইগুলো এবং রবীন্দ্রনাথের লেখা বইগুলো ভালো লাগে বেশি কী কী বই
শেখ রাসেল, তারপরে হচ্ছে অগ্নিকন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অগ্নিকন্যা শেখ রাসেল, এরকম টাইপের। তোমরা কী ধরনের বই পছন্দ করো? আমাদের পছন্দের মধ্যে রয়েছে বিভিন্ন উপন্যাস বা নাটক জাতীয় গ্রন্থ, যেমন রবীন্দ্রনাথের রচনাবলী একটা সংগ্রহ আমাদের কাছে রয়েছে এই বইগুলো। আর বঙ্গবন্ধু যে বইগুলো, বঙ্গবন্ধু আত্মজীবনী যে সম্পর্কে যেসব বইগুলো আছে সেগুলো আমরা। ধন্যবাদ তোমাকে। একজন কবি রয়েছে যে কিনা আজকে সেই বইটি মূলত উন্মোচন করলেন। আজকে মূলত আমি দেখতে পেলাম আপনার একটি লেখা বই এখানে উন্মোচন হলো। কি বইটি উন্মোচন হলো এবং এই বইয়ের মধ্যে দিয়ে কি মেসেজ দিচ্ছে? আমার বইয়ের নাম হচ্ছে অপরূপ বাংলা। আমি সুইডেন প্রবাসী একজন লেখক। বিদেশে থেকেও দেশের প্রতি মায়া মমতার বোধ থেকে আমি যে বইটি রচনা করেছি কাব্যগ্রন্থ অপরূপ বাংলা। এবারের একুশের বইমেলাতে আমার দুটি বই প্রকাশিত, তার একটি হচ্ছে অপরূপ বাংলা। অপরূপ বাংলা আমার বাংলা রূপকে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছি যে আসলে একটা রূপকে, বাংলার রূপকে কিন্তু আমরা সকলেই ভিন্নভাবে দেখে থাকি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। আসলে অপরূপ এই বাংলায় কিন্তু নানা ধরনের কিছু রয়েছে। অর্থাৎ প্রিয় দর্শক, আপনি যেমনটি দেখলেন যে ছোট্ট আকারে কিন্তু সাজানো হয়েছে এই বইমেলাটি, ঠিক এভাবে কিন্তু তারা প্রত্যাশা দিতে তাদের যে এইভাবে যদি প্রতিটি উপজেলাতেই এবং প্রতিটি জেলাতেই যদি এইভাবে বইমেলাগুলো হয় তাহলে যারা বইপ্রেমীরা রয়েছে তাদের যে মনের খোরাক সেটি কিন্তু আসলে এই ধরনের বইমেলা থেকে অনেকটাই পূরণ হয় বলে মনে করছেন আজকের আয়োজকরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। গোলাম মোস্তফা রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে।